شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, জানতে চাইছেন যে মহিলাদের যখন মাসিক হয়, মেন্স হয়, তখন বা পুরুষদের যখন স্বপ্নদোষ হয়, তখন তারা নাপাক অবস্থায় কি কি করতে পারবে, কি কি করতে পারবে না। মনে রাখবেন, তিনটে কাজের জন্য হচ্ছে ওযু জরুরি। একটা হচ্ছে কাবা ঘর তওয়াফের জন্য, আর মাসহ আরবি কোরআন স্পর্শ করে পড়ার জন্য, আর সালাতের জন্য। এই তিনটে ওযু ছাড়া পড়তে পারবে না, অজু ছাড়া কোরআন পড়তে পারবে না, অজু ছাড়া সালাত আদায় করতে পারবে না, অজু ছাড়া তওয়াব করতে পারবে। অর্থাৎ তিনটি কাজের জন্য অজু জরুরি। যখন তাদের এটা বড় নাপাক হচ্ছে, তখন তারা নাপাকে অবস্থায় হচ্ছে, তখন তারা সালাত আদায় করতে পারবে না। যতক্ষণ না পবিত্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তওয়াব করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আরবি মোসাহ কোরআন স্পর্শ করে পড়তে পারবে। মোবাইলে কোরআন পড়তে পারবে, হেফজ থাকলে পড়তে পারবে, কারণ মানুষের মেমোরির মধ্যেও কোরআন থাকে। অর্থাৎ মোবাইলে কোরআন পড়তে পারবে। এবং মাসিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বরে সেখানে বলা হয়েছে যে তোমরা যখন মহিলারা মাসিক অবস্থায় থাকুন, তখন তাদের সাথে স্ত্রী সহবাস পর্যন্ত করা যাবে না। এই মাসিক সম্পর্কে প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে, বাইবেল বলছে তাদেরকে স্পর্শ করো না, এবং শিখ ধর্ম বলছে, পার্সি ধর্ম বলছে, বেদ বলছে যখন মহিলারা নাপাক হয়ে যায়, যখন তাদের এই অবস্থা হয়, তখন তাদেরকে আলাদা করে দাও। বেদ কঠোর করেছে, কিন্তু ইসলাম এত সুন্দর একটা ধর্ম, সব ধর্ম ভালো কথা বলে, কিন্তু ইসলাম সমাধান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েরা যদি মাসিক হয় তাহলে ঈদগাহ পর্যন্ত যাবে, কিন্তু জামাতে শরীক হবে না, তারা দোয়ায় সামিল হবে। দেখেন, সেখানে ঈদগাহ থেকে বঞ্চিত করা হয়নি মেয়েদেরকে। অতএব মাসিক অবস্থায় তারা সবকিছু করতে পারবে, খেতে পারবে, বসতে পারবে, সব করতে পারবে। তারা সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, যখন তারা পবিত্রতা হবে তখন তারা আবার সবকিছু করতে পারবে।